চলে এসেছি ছাদ বাগানে। ছাদ বাগানে বেশ কিছু কাজ করছিলাম এতক্ষণ ধরে, আর সন্ধে হয়ে আসছে, আকাশে মেঘও দেখা দিচ্ছে, তাই ভাবলাম ভিডিওটা করে ফেলি। আর আজকে দেখুন কত কাজ করেছি। আজকে এই যে শশা গাছ, এই শশা গাছে কিন্তু এর সাপোর্ট দিয়ে দিয়েছি। আপনাদের এতদিন আমি দেখাচ্ছিলাম যে আমি শুধুমাত্র এরকম দুখানা সাপোর্ট দিয়ে এরকম বাঁশের ছোট এরকম টুকরো কেটে আমি রেখে দিয়েছিলাম এবং গ্রো ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম চারদিকে চারটে, আর এরকম সাপোর্ট দিয়েছিলাম এটা দিয়ে। আজকে কিন্তু আমি এই দেখুন আমার কাছে এই ফিতেগুলো থাকে, এই ফিতেগুলো দিয়ে আমি ওই যে উপরের ওইটায় তুলব বলে সাপোর্টটা দিয়ে দিলাম। এবার কি হবে, এই যে দেখুন আমি সকালবেলা করে গেছি এটা, এখনই দেখুন এই যে ধরে নিয়েছে, এইগুলো এরকমভাবে এরা ওপরে উঠে যাবে। আর এই গাছ থেকে আমি যে ভালো শশা পাবো সেটাও আমি জানি। এখানে তো আমি বারবার বলেছি দুখানা গ্রো ব্যাগ আছে, এখানে আছে দুখানা গ্রো ব্যাগ। আর চেষ্টা করছিলাম যে সব সময় গাছের নিচের পাতাগুলো পরিষ্কার করে দিতে। আর এটা যারাই গাছ করবেন তারাই কিন্তু এই চেষ্টা করবেন যে নিচের দিকে পাতাগুলো কেটে দিতে। আর আরেকটা জিনিস, এই যে দেখুন শিকড় দেখা যাচ্ছে, আমি দেখাই ভালো করে, এই যে দেখুন শিকড় দেখা যাচ্ছে। এবার কিন্তু এর উপর আমি একটু সার মাটি দিয়ে দেবো, যে মাটি আমার তৈরি করা রয়েছে সেই মাটি আমি দিয়ে দেবো। আর এইভাবে কিন্তু আমি শশা গাছটাকে যত্ন করছি। আর যে তরল সার, যেহেতু আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু সারাদিন বৃষ্টি হয়নি, তাই তরল সারটা কিন্তু আমি ব্যবহার করেছি আজকে একটু বেলা হতে। আর দেখাচ্ছি আমি আমার এই তরল সারটা, এই তরল সারটা যখনই আমি আসি তখনই চেষ্টা করি একটু এরকমভাবে ঘেঁটে দেওয়ার। এটা আপনারাও করবেন যারা তরল সার বাড়িতে তৈরি করছেন, ঘেঁটে দেবেন, একটু ঘেঁটে দেওয়া দরকার আছে। আজকে আমি এই তরল সারের ভেতর দিয়েছি মাছের যে ফেলে দেওয়া অংশ, মাছ কিনতে গিয়ে যেগুলো আমরা পাই আর কি ফেলে দেওয়া অংশ, সেইগুলো। এই যে দেখুন এইখানে দেখা যাচ্ছে, এই যে দেখুন এটা মাছের তেল, এই যে মাছের তেল, এই রকম আমি নিয়ে এসে এসে মাঝে মাঝেই কিন্তু এই তরল সারের ভেতর দিয়ে দিই। আর দিয়েছি একটু গুড়, এটা আমি ব্যবহার করি, গুড় ব্যবহার করি, কখনো কখনো টক দই ব্যবহার করি, যখন যেমন আমার নিজের মনে হয় তখন কিন্তু তখন ওইটা ব্যবহার করি। আর আজকে একটা লেবু আমার ঘরে পচে গেছে, সেই লেবুটাও দিয়ে দেবো। লেবুটা হচ্ছে মুসম্বি লেবু, এনেছিল আর নষ্ট হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। এমনিতেও এখানে আমি প্রচুর ফল দিয়েছি, ফলটা দিতে হয়, ফলের ভেতর ভিটামিন থাকে, আর যেটা আমাদের খাওয়া যাচ্ছে না সেই জিনিসটা তো আমরা এখানেই দিয়ে দেবো, তাই দিয়ে দিই। তবে এটা খুললেই প্রচুর মাছি আসে, আর তাই আমি আজকাল জিনিসটাকে খুব ভালো করে ঢেকে দিই। আর বৃষ্টির জলও পড়ে যদি আবার উপচে যায় সেটাও একটু দরকার আছে দেখা। আর এটা এরকম আটকে দিয়ে আমি একটা বড় আম গাছ কেনা আছে আমার, সেই আম গাছটা এর উপর চাপিয়ে দিই যাতে এটা খুলে না যায়। আর আমরা কিন্তু এইভাবে আমি গাছ করি, আপনারাও করতে পারবেন। এই কুমড়ো গাছটা দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, এবারে কুমড়ো গাছটা কেটে ফেলে দেবো, কেননা আর কুমড়ো গাছটা থেকে আমরা কিছুই পাবো না। আর দেখুন এই যে এটা ছিল ঝিঙে গাছ, প্রচুর তো ঝিঙে হচ্ছে, তবে এখন সন্ধে হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন সন্ধে হয়ে যাচ্ছে, ঝিঙে দুটো আমি কেটে নেব, ঝিঙে কেটে ঘরে রাখবো আর কি। আর দেখুন এই যে এটাতে এখানে না লাল শাক হয়েছিল, এই যে এখনো দেখুন এখানে পড়ে রয়েছে, তোলা হয়নি, দেখাবো কত আজকে লাল শাক আমি কেটে ফেলে দিয়েছি। ওই ফেলে দিয়েছি বলতে এরপর কিন্তু এই লাল শাকটা আমি এগুলো আমি একটা বড় ক্রেট গ্রো ব্যাগ তৈরি করব, ক্রেট নয় গ্রো ব্যাগ তৈরি করব, 4 ফুট বাই 1 ফুটের,
সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। 4 ফুটের একটা বড় গ্রো ব্যাগ আমি এনেছি, সেই গ্রো ব্যাগটাকেই আমি এইগুলো দিয়ে ভরবো আর কি। প্রথমে এইগুলো দিয়ে ভরবো, তারপর কলা পাতা দেবো, শুকনো কলা পাতা এইসব দিয়ে টিয়ে ভরে উপরে খুব কম মাটি দিয়ে একটা বেড বানাবো। আর এই যে দেখুন লঙ্কা হতে শুরু করেছে, শুধুমাত্র তরল সার। আপনারা জানেন আমি কিন্তু এক্ষুনি এই তরল সার কিন্তু তৈরিও করে রাখলাম। চলুন দেখাই আপনাদের তরল সারটা কোথায় তৈরি করেছি। এই যে এইখানটায় তৈরি করেছে, এই যে দেখা যাচ্ছে। এতে আরো জল মিশাতে হবে, মিশিয়ে কাল দেব, মানে আগামীকাল দেব। আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার আমি ওটা দেব। যদি বৃষ্টি হয়, এই দেখুন বৃষ্টি কিন্তু হবে, বৃষ্টি হয় তাহলে হয়তো দেওয়া হবে না, কিন্তু এখন যদি রাত্রিরে বৃষ্টি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, সকালবেলা একটু একটু জল দিয়ে দেব। আজকে দেখুন এই যে এইগুলো সব আমি কেটে ফেলে দিয়েছি, দেখুন কত কত ফেলতে হয়েছে, শুধু দেখুন এত আমি ফেলে দিয়েছি, আমি তুলতে পারছি না, মানে অনেক হয়ে গেছে। ছাদ বাগান থেকে আমি যা মানে কেটে ফেলে দিই, পাতা ছিঁড়ে ফেলি, সব কিন্তু আমি রেখে দিই আমার গ্রো ব্যাগগুলো ভরার জন্য। কোনো কোনো সময় সারে দিয়ে দিই, মানে এইগুলো আমি কাজগুলো করি। আর আজকে ঝিঙে তোলা হবে না, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হলে আর কাজ করব কি করে, এবার আমাকে নিচে চলে যেতে হবে। আর ঝিঙেটাও তুলতে পারবো না, আর চিচিঙ্গেটাও তোলা হবে না, এবার আমার ঘরে চলে যেতে হবে। খুব জোরে বৃষ্টি পড়ছে, ভালো জোরে বৃষ্টি পড়ছে।